হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে ইভেন এবং অড নাম্বার কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন। আপনারা হয়তো জানেন আমাদের পরীক্ষাগুলোর সময় সাধারণত ইভেন নাম্বার থেকে স্যারেরা বেশি আপনার প্রশ্ন করে থাকেন এবং আমাদের প্রফ তারপর হচ্ছে ভাইবা এবং অস্পিতে এগুলো থেকেই আসে। কিন্তু অট নাম্বার কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন করলে কি হয় অ্যাকচুয়ালি, এবং স্যারেরা কিন্তু অজ্ঞাতবশে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। তাহলে আমরা চলে যাই, আমরা আজকে কিছু অ্যামেজিং ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আপনারা হয়তো জানেন আমাদের যে ফ্যাটি অ্যাসিড থেকে অক্সিডেশন করলে আমরা কি কি পাই, যে অ্যাসিটাইল কোয়ে দেন আমরা পাচ্ছি NADH এবং FADH2, এবং উইথ দ্য হেল্প অফ অ্যাসিটাইল কোয়ে সিনথেস এবং অ্যাসিটাইল কোয়ে ডিহাইড্রোজিনেস, এটাতে সিনথেস এবং এটাতে ডিহাইড্রোজিনেস। আমরা জানি যে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে কয়টি এটিপি পাওয়া যায়, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে 12টি এটিপি পাওয়া যায়, NADH থেকে পাওয়া যায় 3টি এবং FADH2 পাওয়া যায় 2টি। তা দেখেন এখানে আমরা কিছু ইন্টারেস্টিং একটা টপিক আপনাদের বলব। ধরে নিন আপনাকে বললো 20 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিডের আপনাদের অক্সিডেশন করতে বা বিটা অক্সিডেশন করতে, তাহলে আপনি কী করবেন? আপনি করবেন যে আপনি জানেন যে এটার অর্ধেক সংখ্যক হয়, তাহলে আমরা এটা করতে পারি N/2 সংখ্যক হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসিটাইল কো এ, ঠিক আছে, অ্যাসিটাইল কো এ, এবং হচ্ছে N/2 - 1 সংখ্যক হবে তাহলে কি, এদের হচ্ছে NADH=FADH2। তাহলে আমরা এগুলো পেয়ে যাচ্ছি, তাহলে খুবই সহজে আমরা পাওয়া যাচ্ছে 20 কার্বন বিশিষ্ট। তাহলে অ্যাসিটাইল কোয়েকে আমরা কী করব, তাহলে পেয়ে যাচ্ছি 10টা অ্যাসিটাইল কোয়ে এই সূত্রটা দিয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়ে পেয়ে যাচ্ছি আমরা কয়টি, টোটাল 10টি, 10টি × 12 আমরা পেয়ে যাচ্ছি NADH2, তাহলে কয়টি, 10টি থেকে আমরা একটি বিয়োগ দেব, তাহলে 9টি × 3 এবং FADH2 পেয়ে যাচ্ছি আমরা 9টি, তাহলে FADH2 × 2। তাহলে আমরা যেটা হিসাব করে দেখব, এখানে যদি আমরা হিসাব করি তাহলে আমরা কিন্তু পাচ্ছি টোটাল 100, এটা হচ্ছে 120, 27 এবং এটা হচ্ছে 18, তাহলে টোটাল পেয়ে যাচ্ছে 165টি। এটা থেকে তখন কি করতে হবে, কেননা আমাদের ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের সময় এ আমাদের কী হয়, এখানে যে একটা স্টার্টিং করার সময় আমাদের এখানে 2টি এটিপি খরচ হয়ে যায়, তখন আমাদের টোটাল আলটিমেটলি হয়ে যাচ্ছে 163টি এটিপি, ঠিক আছে। কিন্তু একটা অট নাম্বারের ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন করলে কী হবে, এটাই সব থেকে ইন্টারেস্টিং একটি টপিক। আপনারা হয়তো জানেন আমাদের যদি কার্বন সংখ্যা হিসাব করি বিটা অক্সিডেশনের সময় সাধারণত অট নাম্বারের ক্ষেত্রে কী হয়ে থাকে, তা আমরা জানি যে কার্বনের যে এই যে প্রত্যেকটা কোনায় কোনায় যেগুলো পয়েন্ট থাকে এগুলোতে একটা করে কার্বন থাকে। তা আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 কার্বন বিশিষ্ট একটা নিলাম, ঠিক আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে যে এখানে আমরা এই যেই বরাবর এগুলো সবগুলো হচ্ছে ধরে নিলাম অ্যাসিটাইল কোয়ে, তাহলে 4, 5, 6, 7 পর্যন্ত গেলাম। কিন্তু এইখানে গেলে এই যেই যে 17 কার্বন বা অট নাম্বারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম থাকে, এখানে থেকে একটা মূলক যুক্ত থাকে, এই মূলকটা যখন যুক্ত হবে এই অংশটাকে বলা হয় পরফাইনাল কোয়ে, ঠিক আছে, পরফাইনাল কোয়ে। এই পরফাইনাল কোয়ের কারণেই আমাদের কিন্তু ফার্দার একটা অ্যাসিটাইল কোয়ে এখানে কম পাওয়া যায়, এবং এখান থেকে পরে এখান থেকে হয়ে থাকে সাকসিনাইল কোয়ে, ঠিক আছে, এখান থেকে হবে সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে থেকে আমাদের আলটিমেটলি তৈরি হবে কি, এখান থেকে তৈরি হবে আমাদের সাকসিনেট, তারপর হচ্ছে ফিউমারেট, তারপরে হচ্ছে আমাদের ম্যালেট তৈরি হয়, আমরা হয়তো জানি, ঠিক আছে। তো এগুলো তৈরি হওয়ার সময় এদের প্রতিমধ্যে আমাদের এখানে একটা, এখানে দুইটা এবং এখানে 3টি এটিপি তৈরি হয়ে থাকে, এবং পরফাইনাল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে তৈরি হওয়ার সময় 1টি এটিপি খরচ হয়। তাহলে মোট নেট এটিপি এখানে 6টা উৎপন্ন হলেও যেহেতু একটা খরচ হয়ে যায়, তাহলে এখানে যে পথটা আছে এখানে আমাদের 5টি এটিপি তৈরি হয়, ঠিক আছে, 5টি এটিপি তৈরি হলো। হওয়ার পরে আমাদের এখানে একটা সূত্র, তাহলে আমরা কী দাঁড়িয়ে করতে পারি, দেখেন 17 কার্বন বিশিষ্ট, তার মধ্যে পাইলাম আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে N/3/2 সংখ্যক পাচ্ছি আমাদের অ্যাসিটাইল কো এ, ঠিক আছে, অ্যাসিটাইল কো এ, এবং এই সংখ্যকেই পাবো আমরা NADH=FADH, সেম পাবো, ঠিক আছে, সেম অ্যামাউন্ট। ধরে নিলাম এটা 17 কার্বন বিশিষ্ট মৌল, তাহলে 17 - 3/2 বাই, তাহলে আমরা কী পাইলাম, এটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 7টা আমাদের অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, 7টা অ্যাসিটাইল
কো এ, সাতটা এনএডিএইচ এবং সাতটা এফএডিএইচ টু, ঠিক আছে, সাতটা এফএডিএইচ টুই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা জাস্ট হিসাব করে দেবো, এটার সাথে বারো, ঠিক আছে, বারো গুণ করব, এটার সাথে আমরা কী করবো, সাত ইন্টু তিন, ঠিক আছে, সাত ইন্টু তিন, আর এটা করবো সাত ইন্টু দুই হিসাব করব। সাত ইন্টু দুই হিসাব করলে আমরা এখানে টোটাল মনে হয়, তাহলে এখানে সাত হিসাব করলে আমরা পাচ্ছি, আমরা টোটাল পাবো ওখানে হচ্ছে চুরাশি প্লাস আমাদের হচ্ছে একুশ প্লাস এখানে তৈরি হবে চোদ্দো। তার মানে যদি হিসাব করি তাহলে ওভারঅল আমরা একটা হিসাবে পড়ে গেলে পাই টোটাল এটিপির সংখ্যা হচ্ছে এখানে যে সাত বারো হচ্ছে চুরাশি, ঠিক আছে, সাত বারো চুরাশি একুশ, তাহলে হিসাব করলে আমাদের টোটাল হচ্ছে এখানে একশো পাঁচ, এখানে একশো পাঁচ আর চোদ্দো হচ্ছে একশো উনিশটি, ঠিক আছে, একশো উনিশটি এটিপি আমরা পেয়ে যাচ্ছি, এখানে একশো উনিশটি এটিপি পাওয়া যাচ্ছে। তা একশো উনিশটি পাওয়ার পরে আমরা কী হবে, এখানেও দুইটি এটিপি আমাদের প্রথমে স্টার্টিংয়ে খরচ হয়ে যাবে, তাহলে হচ্ছে একশো সতেরোটি। কিন্তু কিন্তু এখানে আমাদের একটা বললাম না যে এখানে পাঁচটা এটিপি অতিরিক্ত তৈরি হলো, এই যে এই পরফাইনাল কোয়ের কারণে এখানে আমরা পেয়ে যাব অতিরিক্ত পাঁচটা এটিপি, যেটা সাকসিনাইল কোয়ে তৈরি করার সময় তৈরি হয়ে গেল মোট। তাহলে মোট হয়ে গেল আমাদের টোটাল কয়টি এটিপি, তাহলে আপনারা যদি এখানে দেখেন আমাদের মোট টোটাল এটিপির সংখ্যা হচ্ছে আমাদের একশো সতেরো প্লাস পাঁচ ইকুয়াল টু একশো বাইশ। তাহলে আমরা এটা দিয়ে খুব সহজে এটা মনে রাখতে পারি। ধন্যবাদ সকলকে, আশা করি সকলের অনেক ভালো লেগেছে।